তোমার কথা হইছে? না হয়নি, আসলে বাজারে পাঠিয়ে দিও, আমি চায়ের দোকানে থাকবো। ঠিক আছে। এই ইয়াসিন, কোন মাঠ থেকে আসছি? এই বিলের মাঠ থেকে ভাই। ঠিক আছে, তাড়াতাড়ি দুটো খেয়ে ডাঙ্গা মাঠে যা, ডাক্তার নেমেছে, গমগুনা কেটে মেরি গুছি লাইগা। ঠিক আছে ভাই। এই তুমি মানুষ নাকি? ওগো তুমি এই কথা বলছো কেন? তোমার বড় ভাই সারাদিন বাজারে গুলতা নেমে বেড়ায়, আর তুমি সারাদিন ভুটের মতন খেটি মারো কেন? কি করব বলো, বড় ভাই শিক্ষিত, গ্রামে বিচার টিচার করি বেড়ায়, আমি চাষাভুষু মানুষ, আমার মাটি ঠিক আছে। এ খাসি বলছে কে রে, তোর কাছে মাঠ ঠিক থাকতে পারে, আমার কাছে ঠিক নাই। তোর বড় ভাই সারাদিন চার দোকানে বসে থাকবে, আর তুই মাঠে ঘাটে মরবি, এ আমি কোনোদিনই মেনে নেব না। খাইতে হইলে দুজনকে খাইতে হবে, তা না হলে আমি মায়ের বাড়ি চলে যাব। না না, তোমাকে মায়ের বাড়ি যেতে হবে না, আমি কি করব তাই বলো। কাল থেকে তোমার মাঠে যাওয়া বন্ধ, তুমি যাবা বাজারে আর তোমার ভাই যাবে মাঠে, দেখি তোমার ভাবি কতটুকু সহ্য করতে পারে। ঠিক আছে নাও, তাই হবে। কি ব্যাপার রে রাজ ভাই, তোর চোখ আজ লাল লাগছে কেন? আর বলিস নি ভাই, পাশের বাড়ি সাবদুলের ছেলের বিয়ে হলো। সুরা তো একটু হুঁশে খাটো, কাল রাতে জামাইবাবু জিন্দাবাদ সিনেমা দেখে ও প্রসঞ্জিত হয়েছে, আর ওর বউকে ঋতু পান্না কাটিছে। দি প্রসঞ্জিতের মতন ওর বউকে কোলেলি ঘুরাইতে গি বদাম কেটে বাসি লেগি মাথা ফাতা ফেটে একাকার। ওয়াইলি পাড়ার লোকজনে সব হইচে শুরু করে দিছে, ঘুমাইবে কি করি। ও শালা পাগলের আবার রেলপাটি ঘরে ঘুরানোর কি দরকার ছিল, ফাঁকা মাঠে ঘুরাইলেই পাইতো। লল চ ভাই বাড়ি, খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে চ। কি রে আছিন, এত বেলা হয়ে গেল এখনো মাঠে যাসনি যে? আমি আর মাঠে যাব না। কেন রে, কি হয়েছে? কিচ্ছু হয়নি, আজকে তুমি মাঠে যাও, আমি বাজারে যাব। ঠিক আছে লে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই কিসের লেগে কথাটা বলছি। ঠিক আছে যা, আজ থেকে তুই বাজারে ঘুরগা, আমি মাঠে যাচ্ছি। কই গো কমে গেলি, গামছার কুটালটা দাও, মাঠে যাই। কে মাঠে যাবে? কেন আমি? তুমি মাঠে যাচ্ছ কেন? ইয়াসিনের কি হলো? ওর মাঠে যাবে না গো, আজ থেকে মাঠের সব কাজ আমাকেই করতে হবে। ওর বাজারে যাওয়ার শখ জেগেছে, ও বাজারেই যাক। ওগো তুমি মাঠে কাজ করতে পারবা? তোমার গায়ে রং পুরি কালো হয়ে যাবে না? ও নো, ও খুব গায়ে বেঁধে গেছে না তো গায়ে বাঁধবে না। এই তুই থাম, কাজই করিসনি, যা কুটালটা লেসে দে। ঠিক আছে লে আসি। ও ভাই এক কাপ চা দাও, ঢেক করে চিনি দেবা। ঢেক চিনি দেব মানে? এক কাপ চায় ৫ টাকা লিবা, কম করে ৫০ চিনি তো দিবা। লে আজ আবার কি পাগলের কথা হলো রে বাজারে? ও ভাই তোমাকে আমার কাছে চা খেতে হবে না, ওই দেখো মিষ্টি কলা আছে, ওইখানে গিয়ে গরম মিষ্টি ঝোল খেলাও গা। ও নো, ওগো লোকটা ধুলে আমার গায়ে পড়ছো কেন? রাতে ঘুমাওনি নাকি? আর বুলা না ভাই, সার পোকা জ্বালাতে সারা রাত ঘুমাতে পারিনি। এই কোটা সার পোকা জ্বালাই সহ্য করতে পারছো না? এই সার পোকাতে একদিন পৃথিবী লোড হয়ে যাবে, সেই দিন কি করে সহ্য করবা? এই পৃথিবী লোড হয়ে যাবে মানে? তোমরা জানো না এই সার পোকায় ঘন্টায় ১০টা করে বিন দেয়? তাহলে ভাবো ১০ বছরে কত সার পোকা হবে। আর তো সহ্য করে গেল না রে। এই তখন থেকে যে তুই ভত ভত করে বকছি, তুই জানিস ঘন্টায় সার পোকা ১০টা করে বাচ্চা হয় তা? হ্যাঁ জানি। এই মমিন যা তো, তোর ঘরে থেকে একটা সার পোকা ধরে লাগা। এই শালার বাজারে শুলটো পাল্টো কথা বলা বের করছি। ठीक है रियाज भाई ए देखो सर बोले आइছি ঢাক এখানে ঘন্টা কি করে যে 10 টাকারি বাচ্চা হয় তাও আমি দেখছি ওর আবুল তাবুল কথা বলা আজ আমি বের করছি Oh no ভাই তোমরা থাকো আমার খুব খিদে লেগেছে চারটি খেয়ে আসি কি কি খেতে যাবি বদশালা কে आगे 10টা বাচ্চা দিবি তারপর যাবি রিয়াজ ভাই আবারো 1 ঘন্টা হয়ে গেল 1 ঘন্টা হয়ে গেল তোল বাটি এ ছুড়া এখনো বাচ্চা হয়নি যে বুঝছো কি শালাকে ধরে মারো বাটুর এসে আবুল তোর কথা বলো এই থাম 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 ওই শালা তো মার খাবেই আর একবার দেখি ए मोमिन अब ढाक भाई अपना छोटू भाई तो এখন পর্যন্ত বাড়ি আইলো না আ বইকাল হয়ে গেল এখনো আসেনি আপনি তো দুপুরবেলা খেতে আসেন ও খেতেও আসেনি আ খেতেও আসেনি আমি দেখছি ओगो भात कोटा तो खाई जाओ दूर खावा आगे भाई को मैं आसे ताई देखे आशी रियाज भाई आबार एक घंटा हो गेलो तुलबो ए थाम तुलार आगे लाठी ले आई एई बार जदि बाच्चा ना देय ताहले मेरी गुड़ु गाड़ी देबो ठीक आछे लाशी ए की ব্যাপার रे এখানে কি হইছে এত ভিড় কেনে ভাইটি আমাকে বাঁচা নালে ইরা আমাকে ঠ্যাঙে গুরু করে দেবে আও নো কেনে রে তোর কি হইছে এই শফিক এইটা তোর ভাই না হ্যাঁ তোর ভাই বাজারে এসে উল্টোপাল্টা ডাপট দিছে বুলছে সার পুকার নাকি ঘন্টায় 10 টাকারি বাচ্চা হয় তুই তো জানিস বাজার কমিটি কত টাকাটা যতক্ষণ পর্যন্ত বাচ্চা না দেবে ততক্ষণ পর্যন্ত তোর ভাই ছাড় নাই কই দেখি ছাড় পোকা এই ইয়া কি ধরি লাইছি রে এইটা তো বিটা ছেলি এ কি করে বাচ্চা দেবে এই আসিন চবারি যত সব আবুল তাবুল